আপনার জীবনে একটাই জিনিস আছে যার মূল্য অপরিসীম আর সে তো আপনার সঙ্গেই আছে এখনো অফিসে না গিয়ে আপনি তবুও রোজগার করতে পারেন যখন অনেক বেশি শক্তির দরকার তখন নিজেকে সুপারচার্জ করে তুলতে হয় এই জন্যই মানুষকে এক বিশেষ স্তরের বুদ্ধিমত্তা প্রদান করা হয়েছে এই প্রশ্নটি করেছেন চেন্নাই থেকে দিব্যা নমস্কার সৎগুরু এই সপ্তাহে আমি আমার চাকরি হারিয়েছি এবং আমার পক্ষে এটা মেনে নেওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে আমি সম্পূর্ণ মনোযোগের সাথে কাজ করতাম আর বেশ ভালোই করছিলাম গত বারো বছরেরও বেশি সময় ধরে কষ্ট করে আমি যা কিছু তৈরি করেছি সেই সব হারানো খুবই কষ্টের আমি এখনকার পরিস্থিতি বুঝতে পারছি কিন্তু কিভাবে এতখানি ক্ষতি মেনে নেব যা শুধু আমার অতীত নয় আমার নিজের এবং আমার পরিবারের ভবিষ্যৎও কেড়ে নিচ্ছে নমস্কার দিবিয়া নমস্কার দিবিয়া আমার কথাগুলো একটু যত্ন করে শুনবেন কারণ আপনার এখনকার পরিস্থিতিতে যখন আপনি কিছুটা বিপর্যস্ত তখন সহজেই আমার কথাগুলোকে ভুল বা উল্টো বুঝতে পারেন জীবনে অনেক বিকল্প রয়েছে কিন্তু অনেক সময় বিকল্পগুলো এরকম হয় শঙ্করম পিল্লাইয়ের স্ত্রীর তৃতীয় সন্তান হতে চলেছে তার দুটো মেয়ে ছিল তিনি খুব নিশ্চিত যে তৃতীয় জন ছেলেই হবে এক ভারতীয় সমস্যা বুঝলেন কিন্তু ডাক্তার বেরিয়ে এসে বললেন মেয়ে হয়েছে শঙ্করণ পিল্লাই খুব হতাশ হলেন ডাক্তার তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন বেশ তো মেয়ে হয়েছে কিন্তু সে তো একটা টম্বয় হতে পারে তখন শঙ্কর পিল্লাই বললেন না ডাক্তারবাবু ঠিক আছে এমনিও আমার দ্বিতীয় পছন্দটা মেয়েই ছিল কখনো কখনো জীবনে বিকল্পগুলো এরকমই হয় তো বারো বছরের কষ্টের পরিশ্রম আপনি যেরকম সমস্যার সম্মুখীন তাকে আমি তুচ্ছ করে কথাগুলো বলছি না কিন্তু কষ্টের পরিশ্রম বারো বছরের কষ্ট থেকে তাহলে মুক্তি পেলেন কিছুটা উৎসব তো অবশ্যই হওয়া দরকার তার জন্য কিন্তু আমার রোজগার টাকা পয়সা বিলের খরচ ভাড়া বাচ্চাদের স্কুলের খরচ হ্যাঁ এগুলো অবশ্যই আছে কিন্তু যেহেতু এই সপ্তাহটা প্রথম বিশ্বযুদ্ধের স্মরণে উদযাপন করছি মানুষজনের যেভাবে কেটেছিল যুদ্ধের মধ্যে দিয়ে দুর্ভিক্ষের মধ্যে দিয়ে ভয়ানক সব ঘূর্ণিঝড়ে পৃথিবীর বিভিন্ন জায়গার ভূমিকম্প এবং আরো এসবের মধ্যে দিয়ে সেইসবের তুলনায় এই প্যান্ডেমিক জোরালো কিছু নয় কারণ এক্ষেত্রে আপনার জীবনে এর ফলাফল বা প্রভাবটা মূলত নির্ভর করছে আপনার সারা দেহের উপর আগের পরিস্থিতিগুলোতে মানুষের হাতে কোনো বিকল্প ছিল না মরে যাওয়া ছাড়া কেউ একটা ঠিক করেছিল একটা যুদ্ধ হওয়া দরকার আর ব্যাস বাকি সবার কাছে সেই যুদ্ধের শিকার হওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না শুধুই মরে যাওয়া তো গোটা পৃথিবী আপনি আর আমি সবাই এখন অর্থনৈতিক সমস্যায় ভুগছেন কিন্তু আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো এমনই প্যান্ডেমিকই হোক বা স্টক মার্কেটের ধস বা অর্থনৈতিক মন্দা আমাদের সঙ্গে সব ঘটা অনিবার্য কারণ আমাদের অর্থনীতির লক্ষ্যটাই সবসময় আরও চাই আরও চাই আর আরও চাই। কোথাও এর একটা কিছু পরিণাম তো কথাগুলো হয়তো খুব নিষ্ঠুর শোনাচ্ছে যখন কাজ হারিয়েছেন কিন্তু আমি চাই আপনি বুঝুন আমার বাবা এটা বলতেন তিনি একজন যোগ্য চিকিৎসক তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন মাইশোরের এক যক্ষা হাসপাতালে উনি প্রতিজ্ঞা করেছিলেন যে কমসে কম এক থেকে দু বছর যক্ষা হাসপাতালেই কাজ করবেন কারণ তার মা যক্ষায় মারা গিয়েছিলেন যখন তিনি সবে সাড়ে চার কি পাঁচ বছরে তখন সাড়ে চার বছরেরই মনে হয় তো তিনি কথা দিয়েছিলেন যে আমি ডাক্তার হলে কোনো যক্ষা হাসপাতালেই সেবা করব আর এই হাসপাতাল ঘটনাক্রমে এমন হয়ে যায় যে পরবর্তীকালে তিনি তার পরিবারের জন্য যখন বাড়ি বানান তাই হাসপাতাল থেকে দু কিলোমিটারের মধ্যেই ছিল এমনকি আজও তাই তো তিনি পঞ্চাশ টাকা বেতনে কাজ শুরু করেছিলেন পঞ্চাশ টাকা আমি বলছি পঞ্চাশ পাঁচ শূন্য পঞ্চাশ টাকা যা আজকের পৃথিবীতে এক ডলারেরও কম একজন যোগ্য চিকিৎসক শিক্ষাগত দিক দিয়ে একেবারে প্রথম সারির পরে যখন অবসর নিলেন একজন সিনিয়র মেডিকেল অফিসার হয়ে একজন চিফ মেডিকেল অফিসার বা এরকমই কিছু ভারতীয় রেলের তখন পাচ্ছিলেন চোদ্দ হাজার পাঁচশো টাকা এই সপ্তাহেই তো তার মৃত্যুর এক বছর হল এই আটই নভেম্বর একজন খুব বাজে ছেলের মতো আমি উপস্থিত ছিলাম না জানিয়েছিলাম আমি থাকতে পারবো না কারণ আমার আমারও কিছু কথা দেয়া ছিল তো যখন আমার ভাগ্নে আমার বোনের ছেলে যোগ দিল একটা আইটি কোম্পানিতে কয়েক বছর আগে সেই কম বেশি পঁয়ত্রিশ হাজার টাকা বেতনে শুরু করল আমার বাবা তার দিকে তাকিয়ে বললেন বেটা গবেট বেটা কোনো কর্মের নোস আর ওরা তোকে পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছে যেখানে আমি চোদ্দ হাজার পাঁচশো টাকা নিয়ে রিটায়ার করেছি তাই আমি বলছি আমাদের আগের প্রজন্মের তুলনায় আমাদের কত বেশি রয়েছে কত কত বেশি তো আমাদের যদি শতাংশ কমাতে হয় তার জন্য কানাকাটি না করাই ভালো আপনাদের বাবারা ঠাকুর ঠাকুরদাদারা হয়তো তাদের শারীরিক খাটুনি একটু বেশি ছিল কিন্তু তারা খারাপ জীবন কাটাননি ভালোই বেঁচেছিলেন তাদের মতো করে তাই আমাদের যদি কিছুটা সময় পিছিয়ে আসতে হয় অন্তত বুঝুন যে আপনি খুব বড় একটা পরিবেশ বান্ধব কাজ করছেন অর্থনীতিতে মন্দা চলছে হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে কারণ আমাদের জীবনে অনেক কিছু এখন মানিয়ে নিতে হবে এটা শুধু আপনার ক্ষেত্রেই নয় দেবে আমাদের সবার জন্য পৃথিবীর সবার জন্য কেউ রেহাই পাননি অনেক কিছুই গুটিয়ে নিতে হবে তবে কেউ রেহাই পাননি কথাটা হয়তো ভুল বলা হবে কারণ নির্দিষ্ট কিছু ব্যবসা খুব উন্নতি করছে স্টক মার্কেট ফুলে ফেঁপে উঠছে তো হয়তো কেউ উপকৃত হচ্ছেন সেটা ভালো দিক তা নিয়ে রাগ করা ঠিক না কিন্তু অনেক মানুষকেই জীবনযাত্রার মান কমাতে হয়েছে আর বহু পরিবেশকর্মী এটাই বলে আসছিলেন যে আপনাকে কিছুটা কমিয়ে ফেলতে হবে সেটাই ঘটছে হ্যাঁ আমার ছেলে মেয়ে কীভাবে স্কুল যাবে সংসার কিভাবে চলবে এটা কিভাবে করব ব্যাংকে ঋণ কিভাবে শোধ করব সমস্যাগুলো আছে আমি বলছি না যে কোনো সমস্যা নেই সমস্যা আছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনি বেঁচে আছেন আপনার পরিবার বেঁচে আছে আপনার কাছের মানুষেরা বেঁচে আছেন এটাকে বজায় রাখুন কারণ সেটাই সব থেকে মূল্যবান এই ভুল ধারণায় থাকবেন না যে আমি চাকরি হারিয়েছি বলে আমার সব খোয়া গেছে আপনি সব সবকিছু হারাননি আপনার জীবনে একটাই জিনিস আছে যার মূল্য অপরিসীম আর সেটা আপনার জীবন নিজেই আর সে তো আপনার সঙ্গেই আছে এখনো। কিছু জিনিসপত্র হারাবে হয়তো কোনো নতুন প্রতিভা খুঁজে পাবেন যাতে অফিসে না গিয়েও আপনি তবুও রোজগার করতে পারেন দেখুন এই ভাইরাস আমাকে চিত্রশিল্পী বানিয়ে দিয়েছে হ্যালো আমি ফাউন্ডেশন আর বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করছি আমার এই ছবির মাধ্যমে কেউ কখনো ভাবিনি যে আমি চিত্রশিল্পী হয়ে উঠব আমি তো কখনো হ্যান্ড ভাবি নিটওয়ার্ক আমি খালি হাত চালালাম আর তা কাজ করলো তাই এটাই নতুন সময় আবিষ্কারের এটাই নতুন সময় অনুসন্ধানের এটাই আমাদের নিজেদেরকে উন্নত করার সময় এটাই আবার আমাদের খরচ কমানোরও সময় আমাদের বাহুল্য কমানো আর জীবনে কিছু বোধ আনবার সময়ও তাই এই চাকরি হারানোটাকে এটাকে বেশি যন্ত্রণার করে তুলবেন না পাগল হয়ে ওঠার কোনো দরকার নেই আর দ্বিতীয় বিকল্প তো আছি জানেন তো অনেক অনেক উপায় আছে আপনি কিছু উদ্যোগ নিতে পারেন কি ধরনের উদ্যোগ আমরা জানি না এটা কাজ করতে পারে নাও পারে আসলে আপনি আপনার জীবনের সঙ্গে সংগ্রাম করছেন না আপনার মন চাকরি না থাকার অনিশ্চয়তার সঙ্গে সংগ্রাম করছে শঙ্করন পিল্লাই ডিসেম্বর মাসে এক লক্ষেরও বেশি ক্যালেন্ডার কিনে আনলেন দু হাজার সালের ক্যালেন্ডার তিন টাকা করে এক একটা এক লক্ষ ক্যালেন্ডার ডিসেম্বর মাসে তো সবাই বলল এগুলোর কি করবেন বছর তো প্রায় শেষ এগুলোর কি করবেন তিনি বললেন চিন্তা করবেন না কোনো কারণে বছরটা আবার ফিরে এলে আমি অনেক টাকা কমাবো এরকম করে আমাদের অনেক প্রত্যাশা থাকে কিছু প্রত্যাশা ভেঙে যায় সত্যি বলতে সেটা খারাপ কিছু নয় হ্যাঁ কিছু প্রত্যাশা ভেঙে যায় সেটা একদমই খারাপ কিছু না সদগুরু আপনার পক্ষে এসব বলা হয়তো সহজ ইত্যাদি ইত্যাদি আপনার সব কিছু ঠিকঠাক আছে না আপনার ওপর শুধু তিন চার জনের দায়িত্ব আছে আর তাতেই আপনি দুশ্চিন্তায় মাথা খারাপ করছেন আমার ওপর হাজার হাজার মানুষের দায়িত্ব সত্যি বলতে লক্ষ লক্ষ জনের আমরা চাষিদের প্রতিজ্ঞাবদ্ধ যে কিছু কাজ করব সেখান থেকে পিছিয়ে আসছি না আমরা সেটা পূরণ করবই হ্যাঁ আরও বেশি পরিশ্রম লাগবে আরও বেশি কাজ করতে হবে কিন্তু আমরা কি কঠোর পরিশ্রম করব না আমরা আমাদের খুশির ভাবকে জোরালো করে তুলব আমরা আমাদের প্রাণশক্তিকে জোরালো করে তুলব যাতে জানেন তো যখন অনেক বেশি শক্তির দরকার তখন নিজেকে সুপারচার্জ করে তুলতে হয় আমরা তাই করবো আমরা আমাদের প্রমিসগুলো থেকে সরব না আর না তো আপনি যা প্রমিস থাকুক আপনার পরিবারের প্রতি বাচ্চাদের প্রতি আর অন্য যা কিছুর প্রতি সেগুলোর থেকে পিছিয়ে আসা উচিত হবে না আপনাকে উপায় খুঁজতে হবে এই জন্যই মানুষকে এক বিশেষ স্তরের বুদ্ধিমত্তা প্রদান করা হয়েছে এটাই সময় সেটাকে ব্যবহার করার তা না করে যান্ত্রিক হয়ে যাওয়া নয় আমি একটা কাজ পেয়ে গেছি তাই আমাকে আর ভাবতে হবে না শুধু কাজে যাওয়া আর ফিরে আসা আমার জীবন চলে যাবে না এটা বাঁচার ঠিক পথ নয় মানুষের জন্য টিকে থাকাটাই শেষ কথা নয় টিকে থাকাটা নিশ্চিত করতে হবে ব্যাস এটুকুই কিন্তু এটাই শেষ কথা নয় এখানে আমার হাজার হাজার অল্প বয়সী স্বেচ্ছাসেবী রয়েছেন তারা জীবনে এমন কিছু করছেন যা তাদের নিজেদের জন্য নয় তাদের টিকে থাকার জন্য নয় কারণ আমি তাদের মধ্যে এমন এক পাগলামো ঢুকিয়েছি তাদের আর নিজেদের টিকে থাকা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না কারণ আপনি যদি সত্যিই প্রত্যেকের মঙ্গলের কথা ভাবেন আপনাকে নিজের বেঁচে থাকার জন্য চিন্তা করতে হবে না দুনিয়া যথাসাধ্য আপনার খেয়াল রাখবে যদি আপনি খুঁতে না হন যে কিভাবে বাঁচবেন না না বেশিরভাগ সময় সমস্যাটা হলো আপনি আপনার প্রতিবেশীর থেকে বেশি ভালো করে বাঁচতে চান সেই জন্যই সমস্যাটা মিটছে না সবার চেয়ে বা কোনো একজনের চেয়ে বেশি ভালোভাবে বাঁচার প্রতিযোগিতায় মানুষ যে কত রকমের মূর্খের মতো কাজ করে চলেছে তা অবিশ্বাস্য যাই হোক আপনার কাজকর্ম পরিস্থিতির সঙ্গে মানানসই হওয়া উচিত কখনো আশা করবেন না যে পরিস্থিতি সবসময় একই থাকবে এরকম সব সবসময় সবসময় আপনার একটা চাকরি থাকবে সবসময় এটাই ঘটতে হবে না যে পরিস্থিতিতে আছেন তার সাথে আপনার কাজকর্ম মানানসই হওয়া উচিত একবার এটা ঘটেছিল তিনজন মহিলা যে সান্ধ্য অনুষ্ঠানে তারা যাচ্ছিলেন সেখানে কি পড়া যায় তা নিয়ে আলোচনা করছিলেন তাদের একজন বললেন না না আপনি যা খুশি তাই পরতে পারেন না ইউ আর যার স্বামীর মাথার চুলের রঙ যেমন আপনাকে সেই রঙই পরতে হবে তারপর একজন বললো ঠিক আছে আমার একটা কালো স্যুট আছে আমি সেটাই পরব আর একজন বললেন ও আমাকে হয়তো দোকানে গিয়ে কিনতে হবে আমার ছাই রঙের কোনো পোশাক নেই আমাকে যেতে হবে গিয়ে সাদা কালো ধরনের পোশাক কিনতে হবে অন্যজন জন গিয়ে বলল, এই মরেছে আমি তাহলে যাচ্ছি না